স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কমিউনিটি ক্লিনিককে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 1034টি পদে নিয়োগ নেওয়া হচ্ছে এবং এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয় অষ্টম, এসএসসি, এইচএসসি এবং অনার্স পাশে আবেদনটি করতে পারবেন। তো যারা মূলত কমিউনিটি ক্লিনিকে জবের জন্য অপেক্ষা করেন, এটি তাদের জন্য একটি বিশাল সুযোগ এবং পাশাপাশি অন্যান্য যেসব জব আগ্রহীরা আছেন তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারেন। তো এখানে এটি আপনাদের জন্য শুরুতেই বলে রাখি যে আপনারা এখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে gov.bd এবং উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার মানে এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে মূলত দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি, আমি দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, দেখতে পাচ্ছেন লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার মানে এটিও কিন্তু আরেকটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দুটি নিয়োগ বিজ্ঞপ্তি বেশ কিছু পদ আছে, যেমন এখানে একটি পদ আছে হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, যেখানে 797টি অর্থাৎ প্রায় 800-এর মতো কিন্তু নিয়োগ নেওয়া হচ্ছে। এখানে আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে 14 গ্রেডের একটি চাকরি পেয়ে যাচ্ছেন। তো এটি কিন্তু আরেকটি বিশাল সুযোগ হচ্ছে, এগুলো কিন্তু সরাসরি নিয়োগ। যে অন্যান্য যে চাকরি নিয়োগগুলোতে দেখা যায় যে কি অস্থায়ী নিয়োগ, কিন্তু এটা কিন্তু অস্থায়ী নিয়োগ নয়, সম্পূর্ণ সরাসরি নিয়োগ। এখানে যে সবগুলো পদ আছে সবগুলো পদেই কিন্তু সরাসরি নিয়োগ করা হবে, অস্থায়ী ভিত্তিতে কিন্তু কোনো নিয়োগ হচ্ছে না এখানে। আরেকটি পদ হচ্ছে অফিস সহকারী ডাটা কাম ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে আপনি স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাকে অভিজ্ঞতা হিসেবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং ইন্টারনেটে কাজ করার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো নর্মালি ইন্টারনেটে কাজ করার অভিজ্ঞতা বলতে আমরা যে নর্মালি যে ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলে যে ইন্টারনেট ব্রাউজিং করি, ওই রকম ব্রাউজিংয়ের অভিজ্ঞতা থাকলেই হবে। তো এখানে যে আলাদাভাবে কোনো কিন্তু যে সার্টিফিকেট বা ইত্যাদি কিন্তু প্রয়োজন নেই। তো এরপর দ্বিতীয় পদ হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, যেখানে আমি একটু আগেই বলছিলাম যে 800-এর মতো কিন্তু লোক নেওয়া হচ্ছে এবং এটি গ্রেড 14-এর একটি চাকরি এবং এখানে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু সরাসরি আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে। এরপর নেওয়া হবে স্টোর কিপার, যেখানে একটি পদ ফাঁকা আছে এবং বেতন হচ্ছে এখানে 16 গ্রেডের বেতন, এটিও কিন্তু সরাসরি নিয়োগ, যেখানে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে গাড়ি চালক, যেখানে 5টি পদ ফাঁকা আছে এবং এটিও গ্রেড 16-এর একটি চাকরি, যেখানে আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আবেদন করতে পারবেন। যেহেতু এখানে গাড়ি চালানোর কাজ আছে, সুতরাং অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও ভারী যানবাহন চালানোয় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপর আরেকটি পোস্ট হচ্ছে অফিস সহায়ক, যেখানে 3টি পদ ফাঁকা আছে। তো এটি গ্রেড 20-এর একটি চাকরি, যেখানে সরাসরি নিয়োগ করা হবে এবং এখানেও কিন্তু আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন। তো দক্ষ ও সুস্বাস্থ্য অধিকারী হতে হবে আপনাকে এখানে আবেদনটি করার জন্য। তো এখানে আবেদন করার জন্য আপনারা এই ওয়েবসাইটটিতে যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 10/4/2022 থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদন শেষ হবে 9/5/2022, অর্থাৎ প্রায় মোটামুটি 1 মাসের মতো আপনারা একটি সময় পাবেন এখানে আবেদনটি করার জন্য। তা আপনারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দ্রুত আবেদনটি করে ফেলবেন, কারণ দেখা যায় যে কি শেষ সময়ে আবেদন করার জন্য অনেকে অপেক্ষা করেন। তো সার্ভারের ত্রুটির কারণে কিন্তু আপনার আবেদনটি শেষে করতে গিয়ে ঝামেলা হতে পারে, তাই অবশ্যই আগে থেকে কিন্তু সময় নিয়ে হাতে সময় নিয়ে আবেদনটি করে ফেলবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনার খরচ হবে 500 টাকা। ডিয়ার ভিউয়ার্স, আমার কাছে মনে হয় যে 500 টাকা খুব বেশি একটি অ্যামাউন্ট ধরা হয়েছে। তো অন্যান্য যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলোতে দেখা যায় যে কি 56 টাকা বা 112 টাকা কিন্তু আমরা আবেদনটি করে থাকি। তা আপনার কাছে কি মনে হয় যে এটি কি বেশি ধরা হয়েছে না ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একদম উপরে কিন্তু লেখা আছে আপনারা যারা আবেদন করতেছেন তারা একটি এটি খেয়াল করবেন যে এটি কিন্তু মূলত নেওয়া হচ্ছে মেয়াদকালীন সময় পর্যন্ত নিমুক্ত শূন্য পদসমূহ পূরণের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। অর্থাৎ প্রথমে আপনাকে স্থায়ী ভিত্তিতে কিন্তু নিয়োগ নেওয়া হবে এবং এটি হচ্ছে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য, সেটি 2 বছর হতে পারে, 3 বছর, 4 বছর বা 5 বছরও কিন্তু হতে পারে। এরপর মেয়াদের পরে দেখা যাচ্ছে যে কি আপনি চাকরিটি স্থায়ী করতে পারে বা এটি নিয়োগটি কিন্তু বাতিলও করে দিতে পারে। তো আপনারা যারা আবেদন করবেন তাই এটি একটু খেয়াল করবেন, খেয়াল করে আপনারা বুঝে শুনে আবেদনটি করবেন। তো এরপর আরও এখানে আবেদন করার জন্য বেশ কিছু তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু এই তথ্যগুলো দেখে নিতে পারেন। যে SMS ফরম্যাট দেওয়া আছে এবং দ্বিতীয় SMS ফরম্যাটটি কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু এখানে SMS ফরম্যাটগুলো দেখে নিতে পারেন। যে অনেকের আবেদন করার সময় কিন্তু আপনার এটি প্রয়োজন পড়বে, তাই চাইলে কিন্তু আপনি ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে যখন আপনি আবেদন করেন তখন ভিডিওটি খুঁজে পান। তো এবার চলুন আমরা দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে যাই। দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে এটি, যেটিও কিন্তু প্রকাশ করা হয়েছিল 5/4/2022।
তো এখানে বেশ কিছু পদ আছে। তো আমি যদি শেষ পদটি শুরু করি, শেষ পদ হচ্ছে কম্পাউন্ডার, যেখানে 214টি পদ আছে। তো এখানে এটিও 16তম গ্রেডের একটি চাকরি, যেখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। দেখুন ডিয়ার ভিউয়ার্স, এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বর্ণনা করা নেই, অর্থাৎ বলা নেই, শুধুমাত্র আপনি এসএসসি পাশ করলে কিন্তু বিশাল একটি নিয়োগ এটি, 214টি পদ এখানে কিন্তু আবেদন করতে পারতেছেন। তো এখানে আবেদন করার জন্য আপনার বয়সটা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তো এরপর পরবর্তী পদ হচ্ছে হিসাব সহকারী, যেখানে একটি পদ ফাঁকা আছে এবং এটিও কিন্তু 16তম গ্রেডের একটি চাকরি। এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে হবে এবং হিসাব শাখায় 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপর নেওয়া হবে অফিস সহকারী, যেখানে একটি পদ ফাঁকা আছে, এটিও 16তম গ্রেডের একটি চাকরি এবং এখানেও এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন, তবে 6 মাসের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ সনদ প্রাপ্ত হতে হবে। নর্মালি যে কম্পিউটার শেখার পরে যে 6 মাসের একটা সার্টিফিকেট দেয়, 6 মাস বা 3 মাসে, তো এটি হচ্ছে মূলত 6 মাসে, 3 মাসের কিন্তু হবে না। এরপর নেওয়া হবে কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ ফাঁকা আছে এবং এটি 14তম গ্রেডের একটি চাকরি এবং এখানে কিন্তু আবেদন করতে হলে আপনাকে স্নাতক পাস করতে হবে। এরপর আরও 2টি পদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্সপেক্টর, তো এখানে 9টি পদ ফাঁকা আছে এবং এখানে কিন্তু আপনি 18 থেকে 30 বছর যদি বয়সের মধ্যে হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। বয়স রেঞ্জটা আমি একটু পরে বলে দিব, কত তারিখ থেকে বয়সটি হিসাব করবেন। তো এটি 11তম গ্রেডের একটি চাকরি এবং এখানে কিন্তু আপনি এই সকল অভিজ্ঞতাগুলো থাকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এবার চলুন দেখে আসি এখানে আবেদন করার জন্য আপনার কত টাকা খরচ হবে এবং আবেদনের প্রক্রিয়াটা কীরকম এবং আপনি বয়স কত তারিখ থেকে হিসাব করবেন। তো শুরুতে যদি আমি বয়সের কথা বলি, আপনি বয়স হিসাব করবেন 1 মার্চ 2022 তারিখ থেকে, অর্থাৎ এই তারিখ থেকে আপনি আপনার বয়সটুকু হিসাব করবেন। তো এখানে অনলাইনে আবেদন করার জন্য আপনি ওয়েবসাইটটিতে যাবেন, যে idamc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তো আবেদন ফর্মটি পূরণ করার জন্য যে আবেদনের তারিখ কত তারিখ থেকে শুরু হবে এগুলো কিন্তু আগের সার্কুলারটির মতো, অর্থাৎ এই সার্কুলারটি প্রথম যে সার্কুলারটি বলছিলাম এই সার্কুলারটির মতোই কিন্তু। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আবেদন করার জন্য আপনাকে 500 টাকা খরচ করতে হবে। তো এটি কিন্তু আমার কাছে মনে হয় খুব বড় একটি অ্যামাউন্ট তারা ধার্য করেছে। অন্যান্য যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে আমরা দেখতে পাই যে কি 56 টাকা বা 112 টাকা কিন্তু আবেদনটি করা হয়, কিন্তু এখানে 500 টাকা খুব বড় একটি অ্যামাউন্ট ধরা হয়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে এটি বেশি অ্যামাউন্ট না কম অ্যামাউন্ট, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আবেদন করার জন্য যে SMS ফর্মেট, এখানে SMS ফর্মেট কিন্তু দেওয়া আছে, আপনারা যাদের প্রয়োজন তারা SMS ফর্মেটটি এখান থেকে দেখে নিতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়।